সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীনতা যুদ্ধে বাঙালির বিজয় ও স্বাধীনতা বিরোধী চক্রের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, খালেদা জিয়া মানসিক ভারসাম্য হারিয়ে আবোল তাবোল বলছেন, তারা আন্দোলনের ডাক দিয়ে রাজপথে নামেন না, এই কাপুরুষ দিয়ে রাজনীতি হবে না, হবে লুটপাট। তার উদ্দেশ্য হলো মানুষ খুন করা, তার উদ্দেশ্য হলো মানুষ পোড়ায়া কয়লা করা, তার উদ্দেশ্য হলো গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া। খালেদা জিয়া আন্দোলনের ডাক দেয়, বিএনপির কোনো নেতা করেন দেখছেন এই এতদিন অবরোধে আন্দোলনের ডাক দিচ্ছেন, বোরখা পিন্ধে হাইকোর্টে গিয়ে বের লয়, জামাত শিবির জঙ্গি দেখে জিতে জয়লাভ করা যায় নাকি? এদের দিয়ে বাসে আগুন দেওয়া যায়, এদের দিয়ে বোম মারা যায়, এদের দিয়া যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড দিক কইরা খালেদা জিয়া ক্ষমতা যাওয়া সম্ভব। নতুন বছরের শপথ দিবস শেখ হাসিনার নেতৃত্বে 5 তারিখে নির্বাচন হবে, ভোটে জিতে ইনশাল্লাহ আবার শেখ হাসিনা হাল ধরবেন আগামী 5 বছরের জন্য। 5 বছর শেখ হাসিনাকে কাজ করার সুযোগ দেন সবাই, দেখেন বাংলাদেশটা সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাবে ইনশাল্লাহ। এই সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল আহমেদ সবুজ সহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।